কিছু কিছু জায়গার উপরে এত বেশি মায়া জমে যায় যা বলে প্রকাশ করা যায় না। আজকে আমার এই ভিডিওটা হবে সেরকমই একটা ভিডিও। এটা হচ্ছে লাস্ট বারের মতন এপিউতে যাওয়া ফ্রেন্ডের সাথে। এর আগে আমরা কোথাও একটা ঘুরতে গিয়েছিলাম, যেটা আমি আমার পরের ভ্লগে আপলোড করব। বাট ভাবলাম যে এপিউ নিয়ে এই ভ্লগটা একটু আলাদা করেই আপলোড করি। তো আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম, দেন ঘোরা শেষ করে আমি, আমার ফ্রেন্ড ইউভান, আর এই যে আমার একটা ফ্রেন্ড আরভিন্দ, আর একটা ফ্রেন্ড আহাত, তো আমরা চারজন মিলে গিয়েছিলাম এপিউতে। তো এখানে আমরা আসলে মজা করছিলাম শেষবারের মতো, কিন্তু আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি আমার অনেক বেশি খারাপ লাগছে। খারাপ লাগার কিছু রিজনও আছে, কারণ এপিউতে আর কখনো আসা হবে না। আমার মালয়েশিয়া থেকে চলে যাওয়ার আগে এটা শেষবারের মতন এপিউতে আসা। হয়তো কোনো এক সময় আবার মালয়েশিয়া আসবো, তখন আবার এপিউতে আসা হবে, বাট এবারের মতন এটাই শেষ। শুরু যখন হয়েছে শেষ তো হবেই, কিন্তু শেষটা যে এত তাড়াতাড়ি হবে আমরা কেউই আসলে বুঝতে পারিনি। তো এপিওর মেন গেট দিয়ে ঢুকেই প্রথমে উঠে যেতে হয় লেভেল 3-তে, আর লেভেল 3-তে উঠলেই এই স্পেসটা পাওয়া যায়। আর এটা হচ্ছে সিটিং স্পেস, যেখান থেকে শাটল বাস এরিয়াটা থাকে। কত আড্ডা দিয়েছি এই স্পেসে, তো আমার ফ্রেন্ডরা নিজেদের পুরনো স্মৃতিগুলো মনে করার চেষ্টা করছে। কেউ কি দেখে বলবে যে ওরা গ্র্যাজুয়েট? একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর আরেকজন ডেটা অ্যানালিস্ট, সো কেউ বলবেই না যে ওরা গ্র্যাজুয়েট। আর উপরের দিকে হতো আমাদের ক্লাসগুলো, লেভেল 4, 5, 6, 7, 8, 9। আর স্টুডেন্ট সার্ভিস দিয়ে সামনে হেঁটে গেলেই এই রোডটা, আই মিন এই জায়গাটা আমাদের সব থেকে বেশি প্রিয় ছিল, কারণ সব সময় যে কোনো ইভেন্টেই খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়। আর এই হলো স্টুডেন্ট সার্ভিস, স্টুডেন্ট সার্ভিসের পাশেই আছে বুর্সারি বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট। আর এই যে আমি আর আমার ফ্রেন্ড, আমরা গল্প করছিলাম আর এখানে ভিডিও করছিলাম শেষবারের মতন একসাথে। আর কোনো একটা প্রোগ্রাম ছিল ওই দিন, তো প্রোগ্রামের জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর আমাদেরকে বিধ্বস্ত দেখতে লাগছে, তার কারণ এর আগে আমরা অন্য কোথাও একটা গিয়েছিলাম শেষবারের মতন চারজন একসাথে। তো ওখান থেকে যাওয়ার কারণে আমাদেরকে এরকম বিধ্বস্ত লাগছে। তো পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এই হলো এপিওর স্টুডেন্ট সার্ভিস, আর এত সুন্দর ডেকোরেশন সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল আমার দেখতে। আর তারপরেই এই সাইডটাতে চলে আসলে সোজা চলে গেলে কনভিনিয়েন্স স্টোর, আর একটু পাশে গেলে আমাদের অডিটোরিয়াম, আর ঠিক অপোজিটেই ক্যাফেটেরিয়া। ক্যাফেটেরিয়াতে কত বসে আড্ডা দিয়েছি, কত সবাই মিলে গল্প করেছি, লাঞ্চ করেছি একসাথে, স্ন্যাক্স খেয়েছি, দেন ব্রেকফাস্ট করেছি। আর ঠিক উপরে এই ফ্লোরে কিন্তু আমাদের ক্লিনিক, দেন অ্যাডমিন, ভিসা অফিস, দেন আরও নানান রকমের কিন্তু কাজকর্মগুলো হয়। আর অন্য সাইডে ব্লক 1-তে মাস্টার্সে ক্লাস হয়, ব্লক B, D, E, F-এ কিন্তু আমাদের ক্লাস হয়, মানে আমাদের ক্লাস হতো, এখন তো আর হয় না, হতো। আমার ক্যাফেটেরিয়াতে এসে এত খারাপ লাগছিল, আর এটা ছিল সানডেতে, বাট যারা অন ক্যাম্পাস থাকে তারা অনেকেই ক্যাফেটেরিয়াতে এসে ঘোরাঘুরি করছিল, বা আমাদের মতন অনেকেই যারা এপিওতে এসেছে একটু ঘুরতে তারা এখানে এসেছিলো। তো আমি ক্যাফে থেকে সামনের দিকে যাচ্ছিলাম, আর এই চেয়ার টেবিলগুলো দেখে মনে পড়ছিল যে এখানে বসে কত আড্ডা দিয়েছি। আর ওই যে আমাদের সবার প্রিয় ইন্ডিয়ান রেস্টুরেন্টটা, ওখানে বসে আমরা কত খেয়েছি। ইভেন ওখানে একজন আপু আমায় খুব ভালো করেই চিনে, কারণ আমি সবসময় ওখান থেকে ফুড নিতাম। তো সব কিছু মিলে খুব ইমোশনাল লাগছিল। আর এরপরে সামনের দিকে চলে গেলাম, আর এরপরেই আরেকটু সামনে গিয়ে দেখলাম এই স্পেসটা। এটা হচ্ছে এপিওর বাইরের আউটসাইড স্পেস যেটা বলে। এখান থেকে ঘাস, দেন বৃষ্টির সময় এসে বসে থাকা, আই মিন এপিওকে ঘিরে আমাদের এত স্মৃতি যেটা আমি বলে শেষ করতে পারবো না। তাও উপরে যেহেতু ক্লাসরুমগুলো বন্ধ ছিল তাই উপরে যেতে পারিনি, তবে ব্লক A-তে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, কারণ অনেকটা সময় ব্লক A-তে পার করতাম, আমার ভিডিওতে আপনারা দেখেছেন, তারপর ক্লাসরুমে পার করতাম। তো সব মিলিয়ে খুব ইমোশনাল লাগছিল। আর এই ক্যাফেটেরিয়াটা আসলে কখনোই ভোলার মতন না। আর এটা হচ্ছে প্রেয়ার্স রুম, প্রেয়ার্স রুম থেকে সামনে আসলেই আমাদের টপ আপ মেশিন, যেখানে টপ আপ করে আমরা আমাদের কার্ডে টাকা নিতাম, দেন এখানে খরচ করতাম। এখানে কোস্টা আছে, মেয়ে ব্যাংক থেকে টাকা তুলতাম, কোস্টা থেকে কফি খেতাম। আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি ঠিক তখন আমার যে কতটা কষ্ট হচ্ছে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। একটা ইমোশনের জায়গা এটা, কারণ নিজের দেশে পড়াশুনো করা আর বাইরে এসে স্বপ্ন পূরণ করার মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য। আর নেক্সট কবে এপিওতে আসবো আমি তাও জানি না, বা আসলো আর ফ্রেন্ডরা সবাই মিলে আসা হবে কিনা তাও জানি না, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, সবাইকে যা যা
দেশে ফিরতে হবে এবার ভিসা ক্যান্সেলের জন্য আর অন্যান্য প্রসিডিউরের জন্য। তো সব মিলে এখানে আমার ফ্রেন্ডরা বসে ছবি তুলছিল, আর এরপর নিচের দিকে চলে আসলাম। এটা আমাদের লেভেল 3 থেকে যে ভিউটা ওটা। তো এটাই শেষ এপিওর ব্লগ। আপনারা এপিও নিয়ে আর কোনো ব্লগ আমার এই চ্যানেলে দেখবেন না, তার কারণ আমার গ্র্যাজুয়েশন শেষ। আর আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে আমার গ্র্যাজুয়েশন সেরামনি কখন। আমাদের গ্র্যাজুয়েশন সেরামনি হবে 6 মাস পরে। তো আপাতত আমাদেরকে সবাইকে ব্যাক করতে হবে, তার কারণ যেহেতু ভিসা ক্যান্সেলের অনেক ব্যাপার স্যাপার থাকে সব কিছু মিলিয়ে। আর এটা হচ্ছে এপিওর সামনের স্পেসটা, আর এখানে আমার ফ্রেন্ডরা দাঁড়িয়ে ছবি তুলছিল। তো ছবিগুলো আমার কাছে আসলে এখন নেই, তো ওদের ছবিগুলো অনেক সুন্দরই হয়েছে। বাট হ্যাঁ, আমি কিছু ছবি তুলেছি লাস্টবারের মতন। আর এছাড়া এই হলো এপিইউ, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, একটা ইমোশন আমাদের জন্য আর ভালো লাগার একটা জায়গা। আমাদের তো 2 বছর অনলাইনেই কেটে গেল, 1 বছর ভার্সিটিতে এসে ক্লাস করেছি, ইন্টার্নশিপ করেছি, নতুন নতুন ফ্রেন্ডসদের সাথে পরিচয় হয়েছে, সব কিছু মিলে আসলে অনেক বেশি ইমোশনাল। তো শেষবারের মতন এপিউর সাথে ভিডিও করে নিলাম, আর এত বেশি ইমোশনাল লাগছিল আমার, আমি লাস্টে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তো আমার ফ্রেন্ডরা বলছিল যে এত বেশি ইমোশনাল, আই ওয়াজ লাইক ইটস ওকে, সবারই একটা ইমোশন কাজ করে। তো এখানে আমার ফ্রেন্ডরা ওরা ছবি তুলছিল এপিউ নিয়ে, তো ওরা ফান করছিল। এরপর আমিও কয়েকটা ছবি তুলেছি, আমি এই ভিডিও লাস্টে অ্যাড করে দিব। সবাই আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন, কারণ আমরা সবাই এখন নিজেদের ক্যারিয়ার নিয়ে ফোকাস করছি, যেহেতু আমাদের গ্র্যাজুয়েশন শেষ। তো ক্যারিয়ারে ফোকাস করতে হবে এখন, আর সবার ক্যারিয়ার যাতে ভালো হয় এটাই প্রে করবেন। আর আপনাদের কাছে একটাই চাওয়া যে সবাই আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন, আর সবাই ভালোবাসবেন আমাদেরকে যেভাবে ভালোবেসে গেছেন। এপিও নিয়ে আর কোনো ব্লগ আমার চ্যানেলে আপলোড হবে না, এটাই হচ্ছে ফ্যাক্ট। বলতে খুব কষ্ট হলো, এটাই হচ্ছে সত্যি কথা, কারণ কিছুদিনের মধ্যেই আমি মালয়েশিয়া থেকে চলে যাব, তাই এপিওতে আর আসা হবে না, শেষবারের মতন এপিও ঘুরে যাওয়া। এই ছিল এপিও নিয়ে ব্লগ। আপনারা অনেকেই আমার কাছ থেকে এপিও ব্লগ জানতে চেয়েছিলেন, এপিও ব্লগ দেখতে চেয়েছিলেন, তো এই হলো এপিও ব্লগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে এপিও ব্লগগুলো। আর এছাড়া আমার এর আগের আমার চ্যানেলে আগে অনেক ভিডিওতে কিন্তু এপিও নিয়ে অনেক ব্লগ আছে, তো আপনারা চাইলে ওই ব্লগগুলোও দেখতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, একটা ইমোশন এটা। সো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এখনও ভুলে যান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওতে একটা লাইক করতে পারেন। দেখা হবে সবার সাথে অন্য কোনো একটা ভিডিওতে, আমার ফ্রেন্ডের সাথে হ্যাং আউটের কোনো একটা ভিডিওতে। আজ এই পর্যন্তই, এপিওকে বাই বাই দিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের অন্য কাজে। সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন, অনেক ভালোবাসা দিবেন, আপনারাও সবাই ভালো থাকবেন। টাটা।